রাঙামাটিতে পাহাড় ধসে শতাধিক প্রাণহানির ছয় বছর আজ। টানা বর্ষণের ফলে 2017 সালের 13 জুন পাহাড় ধসে সেনাবাহিনীর 5 সদস্য সহ 120 জনের নির্মম মৃত্যু হয়। কিন্তু একই এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে হাজারো পরিবার। ছয় বছর আগে রাঙামাটিতে পাহাড় ধসে 120 জন নিহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে। সময়ের ব্যবধানে সেসব এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি আরও বেড়েছে। শহরের রূপনগর, শিমুতলি, ভেদভেদি সহ বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার। প্রশাসনের নিষেধাজ্ঞায় কাজে আসছে না, পাহাড়ের ঢালে বসতি গড়েছেন অনেকে। বাসিন্দারা বলছেন, বিপদ আঁচ করতে পেরেও আর্থিক সামর্থ্য না থাকায় নিরাপদ স্থানে সরতে পারছেন না তারা। দাবি জানিয়েছেন সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করার। এদিকে আসন্ন বর্ষায় পাহাড় ধসে প্রাণহানি রোধে আগাম প্রস্তুতি হিসেবে নানা পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যে রাঙামাটি শহরের 33টি স্থানকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেহেতু আমরা ঝুঁকির মধ্যে থাকি, আমাদের সেরকম আর্থিক অবস্থা নাই, আমরা অসহায়, এর জন্য আমরা এখানে বসবাস করি। আমাদেরকে সুন্দর করে একটা পুনর্বাসন করে আমাদেরকে যদি সরকার একটা ব্যবস্থা করে যদি দেয় তাহলে আমরা খুশি হব। পুনর্বাসন করে আমাদের এখানে তুলে দিল, তা আমাদের ক্ষতি হবে না। আর যদি এখানে আমি বর্তমানে তুলে দেয় কিছু পুনর্বাসন না করে তাহলে আমাদের ক্ষতি হবে। যখন আমার উদ্ধার করতে যায় আমার লোকজন, তখন তো আমাদের টিমের সাথে তো তারা সহযোগিতা করতে চায় না, তারা তো যেতে চায় না, তখন আমাকে ফোর্স করতে হয়, ঘরে তালা দিতে হয়। আমি তো করেসপন্ডেন্স করেছি এই ধরনের আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য, এই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে।